জাহাজডুবির দুদিন পর মিলল খোঁজ। ওড়িশার চাঁদিপুর থেকে উদ্ধার এমভি বিঙ্গোর 18 জন নাবিক। গত শুক্রবার লৌহআকরিক নিয়ে হলদিয়া বন্দর থেকে রওনা দেয় এমভি বিঙ্গো। লৌহআকরিক নিয়ে সাগরদ্বীপ থেকে প্রায় 24 নটিক্যাল মাইল দক্ষিণে পৌঁছতেই শনিবার ঘূর্ণিঝড় পিলিনের কবলে পড়ে এমভি বিঙ্গো। ঝড়ের দাপটে বাঁ দিকে 45 ডিগ্রি হেলে যায় জাহাজটি। এরপরই ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে। ডুবন্ত জাহাজ ছেড়ে লাইফ বোট নিয়ে জলে নেমে পড়েন ক্যাপ্টেন সহ জাহাজের 18 জন নাবিক। এরপর থেকে আর খোঁজ মিলছিল না তাঁদের। রবিবার দুপুরে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয় খোঁজ মিলেছে নাবিকদের। যদিও পরে নিজের বক্তব্য সংশোধন করে উপকূলরক্ষী বাহিনী। তারা জানায় হেলিকপ্টার থেকে দেখা বস্তু নাবিকদের বোট নয়, ফের তৈরি হয় আতঙ্ক। অবশেষে সোমবার সকালে এমভি বিঙ্গোর 18 জন নাবিকের খোঁজ মেলে। চাঁদিপুরের কাছে তাদের দেখতে পেয়ে বকরাই থানায় খবর দেন এলাকার মানুষজন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে উদ্ধার নাবিকদের প্রত্যেকেই সুস্থ রয়েছেন। शिप का जैसे आप देख रहे थे कि एक शिप मिसिंग थी, एक मर्चेंट वेसल था बिंगो नाम का, जो पनामा रजिस्टर्ड वेसल है। ये वेसल को काफी ढूंढने की कोशिश की गई, वेसल तो नहीं दिखाई दिया, लेकिन कोस्ट गार्ड के डॉर्नियर ने उनके जो क्रू थे उनको लोकेट कर लिया था और इन सारे क्रू को रेस्क्यू कर लिया गया है। इसमें 18 क्रूज थे, जिसमें कि 17 चाइनीज थे और एक इंडोनेशियन क्रू था। सारे 18 सुरक्षित है, स्वस्थ है। উদ্ধার 18 জন নাবিকের মধ্যে 17 জন চীনের নাগরিক, 1 জন ইন্দোনেশিয়ার। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, ওড়িশা।